তেরো বছর পর শুরু হচ্ছে জনগণনার কাজ হাতের কাছে এই নথিপত্রগুলি না রাখলে বিপদে পড়তে হবে জানুন কি কি ডকুমেন্টস কিন্তু আপনাদের রাখতে হবে এবং কি কি প্রশ্ন কিন্তু আপনাদের বাড়িতে এসে করবে আপনারা হয়তো সকলেই জানেন যে এই যে সেন্সাস বা এই যে জনগণনা রয়েছে সেটা কিন্তু তেরো বছর পর আবারও হতে চলেছে তো অবশ্যই আপনাদের বাড়িতে যারা সার্ভে করতে আসবে তারা কিন্তু আপনাদের এই নথিপত্রগুলো এবং সঙ্গে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে তো কৃষি কী কী প্রশ্ন করতে পারে চলুন আমরা বিস্তারিত দেখে নিই এবং কী কী নথিপত্র আপনাদের ঠিকঠাক রাখতে হবে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে সেন্সাস ইন ইন্ডিয়া নিউ আপডেট দু এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা রয়েছে আবার ১৩ বছর পর জনগণনা শুরু হচ্ছে ভারতে এটি খুবই একটি বড় গুরুত্বপূর্ণ খবর সকল ভারতবাসীর কাছে অনেক বছর ধরেই ভারতে বন্ধ ছিল জনগণনার কাজ নরেন্দ্র মোদীর উদ্যোগে দু হাজার চব্বিশ সালেই তা আবার আয়োজিত হতে চলেছে কি কি নথিপত্র প্রয়োজন হবে সকলের কি কি। প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সবটা জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ কিন্তু আপনারা বা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন দেখুন এখানে কী বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জানান যে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে জনগণনার ফলাফল ঘোষণা করবেন তিনি সেই হিসাব মতো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মধ্যে শুরু করা হবে ভারতে জনগণনার কাজ কারণ প্রায় দেড় বছর ধরে চলবে এই জনগণনার কাজ তাই দু হাজার চব্বিশ সালের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে এই কাজের প্রক্রিয়া এখানে দেখুন জনগণনা কাকে বলে আমরা যদি দেখি প্রতি দশ বছর অন্তর অন্তর ভারতে জনগণনা করা হয় আর এটা দেশের নাগরিকদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ সরকারের নির্দেশ অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু হয় এই জনগণনার নীতি সেই থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর এই জনগণনার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু চালিয়ে যাওয়া হয় তবে গত দু সালের পর ভারতে আর কিন্তু জনগণনা অনুষ্ঠিত হয়নি তা যার জন্য কিন্তু দু সালের পর দু সালে আবার ভারতে এই জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি তাই এবছর বছর অর্থাৎ দু সালে আমাদের দেশে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেন সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিক থেকেই শুরু করে দেওয়া হবে এই জনগণনার কাজ শোনা গিয়েছে রাজনীতি মহলে কথা উঠেছে কেন মোদী সরকার ভারতে আসার পর একবারও কিন্তু এই জনগণনা করা হয়নি এই নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির বিরোধিতারা তাদেরকে উদ্দেশ্য করে মোদীর পাল্টা উত্তর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর পরই কিন্তু এই জনগণনার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কিভাবে সম্পূর্ণ হবে এই জনগণনার কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতে যাবে কোনো সরকারি বা বেসরকারি বা কোনো এজেন্সি কর্মী কর্মীরা বাড়িতে গিয়ে কিছু প্রশ্ন করবে আপনাদের যেমন পরিবার সম্পর্কে আপনার জীবিকা ও মাসিক বা বার্ষিক আয় সম্পর্কে ইত্যাদি আরও কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবেন তারা আপনাদের এবং আপনাদের উত্তর কিন্তু তা দিতে হবে এবং আপনাদের উত্তরের ভিত্তিতেই কিন্তু সেই যে সেন্সাস সেটা কিন্তু সম্পূর্ণ হবে বা যে ভিজিটর আসবে সেই ভিজিটারের কিন্তু নথি যেটা মানে পূরণ করবে আপনার অনুযায়ী আপনার ইন্ট্রাকশান অনুযায়ী কিন্তু সেগুলো ডেটা কালেক্ট করবে বাড়িতে এসে আপনাদের কি প্রশ্ন করবে সেটা যদি আমরা দেখি দেখুন এক নম্বরে বলছে আপনার বাড়ির সদস্য সংখ্যা কত রয়েছে এক নম্বর কোশ্চেন এগুলো আপনাদের করতে পারে দ্বিতীয়ত বাড়ির সদস্যদের নাম কি রয়েছে কত লিঙ্গ কি সেগুলো কিন্তু জানতে হতে পারে তৃতীয়ত বাড়ির সদস্যরা সদস্যরা কে কোন জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে সেগুলোও বলবে এবং এই ধরনের সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবে কর্মীরা আরও কিন্তু অন্যান্য করতে পারে এবং আপনাদের আরও একটা জিনিস সতর্ক করতে চাইব এরকম কিন্তু সেন্সাসের নামে অন্যান্য অনেক কিন্তু ফেক ব্যক্তিরাও আপনাদের বাড়িতে আসবে তো যখনই কোনো কর্মী আপনার বাড়িতে এসে এই এইসব জিজ্ঞেস করবে অবশ্যই আপনি কিন্তু আগে সেই যে ব্যক্তি আসবে তার যে আইডেন্টি কার্ড রয়েছে সেটা একবার ভেরিফাই করে নেবেন যে হ্যাঁ সেটা কি সঠিক রয়েছে কি ফেক রয়েছে কারণ তারা এসে আপনাকে কিন্তু বলতে পারে আপনার আধার কার্ড নাম্বার দিন আপনার আধার কার্ডের মানে যে ওটিপি যাচ্ছে সেটা দিন এরকম কিন্তু নানারকম ফাঁদ ফেলতে পারে এবং আপনাদের কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু লস হতে পারে যার জন্য কিন্তু যখনই কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে আসবে আগে অবশ্যই ভেরিফাই করে নেবেন কোনো ইনফরমেশন দেওয়ার আগে যে ওই ব্যক্তিরা সত্যি কি সেই সার্ভে করতে আসছে না কি কোনো ফেক টাকার লোটেরা কিন্তু চলে আসছে আপনারা হয়তো অনেকেই জানেন এরকম স্ক্যাম কিন্তু অনেক হয় আপনার বাড়িতে এসে বলে যে আপনার নাম এটা হচ্ছে আপনাদের আমরা সার্ভে করতে আসছি আপনার আধার কার্ড নাম্বারটা দিন আপনার ভোটার কার্ড নাম্বার দিন তারপরে কিন্তু এক্সট্রা এক্সট্রা আরও কিন্তু অনেক ডকুমেন্টস দিয়ে আপনাদের নামে কিন্তু লোন টোন নিয়ে নেয় আরও অন্যান্য কিছু কিন্তু হয়ে যায় বা অনেকে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দেয় তারপরে কি বলা হয়েছে জনগণনার কাজ কবে থেকে শুরু হবে সেটা যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অনুযায়ী চলতি বছরের অর্থাৎ দু হাজার সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই জনগণনার কাজ একই সাথে দীর্ঘ দেড় বছর চলবে এই কাজ এবং দু সালের ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবার নথিপত্র কি কি প্রয়োজন হবে দেখুন এখানে বলছে প্রাথমিকভাবে তো কোনো নথিপত্রের প্রয়োজন হয় না তবে অনেক সময় যে কর্মীরা আপনাদের বাড়িতে জনগণনার কাজ করতে আসবে তারা আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা কোনো নথিপত্র দেখতে চাইতে পারে শুধুমাত্র দেখতেই চাইতে পারে এমন না তারা কিন্তু জেরক্স কপি চাইবে না বা অন্য কিছু কিন্তু না আপনাদের শুধু দেখতেই চাইতে পারে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা আধার কার্ড না দেখে আপনারা ভোটার কার্ড দেখাবেন বা অন্য কিছু দেখাতে পারেন বা আপনার যদি মনে হয় এই ব্যক্তিটা ফেক রয়েছে সেক্ষেত্রে আপনারা কোনো কিছুই কিন্তু দেখাবেন না যখনই কোনো ব্যক্তি আসবে ভেরিফাই করতে মানে ভিজিটর করতে বা এই যে সেন্সাসের যে কাজ করতে আসবে কর্মীরা অবশ্যই একবার কিন্তু ভেরিফাই করে তারপরে আপনাদের যে ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যখন এই জনগণনার কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের একদম আরও একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে কিন্তু আরও সম্পূর্ণ ডিটেলস থাকবে যে কী কী কোশ্চিন আপনাদের করা হবে কী কী ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে আরও যে যাবতীয় তথ্য রয়েছে সমস্ত কিছু তো আজকে আর যারা আপনারা প্রতিনিয়ত খবর পেতে চান তারা কিন্তু গুগলে আসবে দেখুন আমি গুগলে চলে আসছি গুগলে এসে আপনারা সিম্পলি শুধুমাত্র সার্চ করে দেবেন ই বং দেখুন ই লিখে সার্চ করে দিলাম ই বং লিখে সার্চ করলেই সরি আমার নেট খোলা নেই আমি ওয়াইফাই অন করে নিচ্ছি যখনই কিন্তু আপনারা গুগলে এসে ই সার্চ করবেন দেখুন ইউ সার্চ করে দেওয়ার পরে কিন্তু প্রথমে চলে আসবে ইয়োবং ডট ইন এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দিবেন তখনই আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত ধরনের কিন্তু চাকরির খবর এবং অন্যান্য খবর আপনারা পেয়ে যাবেন যেমন প্রকল্প চাকরি ট্রেন্ডিং খবর টেক নিউজ আবহাওয়া অন্যান্য সব কিছু কিন্তু এখানে রয়েছে তো আপনারা প্রতিনিয়ত খবর পেতে চাকরির খবর হোক বা অন্যান্য আপডেট পেতে আপনারা কিন্তু গুগলে ইউবং সার্চ করে এই যে আমাদের চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু প্রতিনিয়ত ভিজিট করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ